হায় আসসালামু আলাইকুম এই ছোট্ট মেশিনটির নাম হচ্ছে পালস অক্সিমিটার আমরা অনেকেই চিনি কিন্তু আমরা এটা জানি না কিভাবে এটি পারফেক্টলি ব্যবহার করতে হয় কোন হাতে ব্যবহার করতে হয় কিভাবে ব্যবহার করতে হয় কখন ব্যবহার করব কোন সময় এটি ব্যবহার করতে হয় আমি জানি এরকম অনেক প্রশ্ন আপনাদের মনের মধ্যে আছে এবং কনফিউশনও আছে তাই এই পুরো ভিডিওতে আমি এই সকল বিষয়ে আমি এই পালস অক্সিমিটারের বিষয়ে সকল কিছু বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করবো আমি মোহাম্মদ আবুল তন্ময় তো সাথে থাকুন এবং চলুন শুরু করি প্রথমেই যে প্রশ্নের উত্তর আমি আপনাকে দেব সেটি হচ্ছে পালস অক্সিমিটার আসলে কি পালস অক্সিমিটার হচ্ছে একটি ছোট্ট যন্ত্র যেটি দিয়ে আপনি ঘরে বসেই কাটা ছেঁড়া ছাড়াই আপনার রক্তে অক্সিজেনের পরিমাণ কতটুকু আছে সেটি পরিমাপ করতে পারবেন এবং তার সাথে আপনি পরিমাপ করতে পারবেন আপনার হার্টবিট ঠিক কতটুকু পালস অক্সিমিটার কি নির্ণয় করে সাধারণত পালস অক্সিমিটার আপনার রক্তে অক্সিজেনের পরিমাণ ঠিক কতটুকু আছে এবং আপনার হার্টবিট ঠিক কতটুকু সেটি নির্ণয় করে পালস অক্সিমিটার আপনার কেন প্রয়োজন এই করোনাকালীন সময় যেটি হয় যে আমাদের অনেকের মধ্যে কি বলে করোনার উপসর্গ আছে কিংবা অনেকে আমরা কোভিডে আক্রান্ত তাই এই সময় দরকার আপনার জন্য একটি সঠিক এবং নিবিড় পরিচর্যা এবং আপনাকে এটা অবশ্যই জানতে হবে যে আপনাকে কখন হসপিটালে যেতে হবে কখন আপনাকে ভেন্টিলেশন ব্যবস্থা করতে হবে কখন আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে কিন্তু কখন আপনাকে আইসিউতে ভর্তি হতে হবে এই সঠিক কিছু জানা এই সব কিছু জানা সঠিকভাবে আপনার জন্য খুবই প্রয়োজন আর এই অক্সিমিটার আপনাকে এই সকল কিছুর একটি প্রাথমিক এবং সঠিক ধারণা দিতে পারে যেন আপনি সঠিক সময় সঠিক চিকিৎসাটি গ্রহণ করতে পারেন এছাড়াও নানা ধরনের সমস্যার কারণে আপনার হৃদপিণ্ড আইমিন হার্টবিট একটু প্রবলেম হতে পারে তাতম হতে পারে তাই আপনি কিন্তু এটা সঠিক সময়ে মিন কি বলে এটা খুব সহজেই ঘরের মধ্যে তিরিশ সেকেন্ডের মধ্যে আপনি মেপে নিতে পারেন এবং দেখতে পারেন যে হ্যাঁ আপনার সব কিছু ঠিক আছে কি নেই শরীরে অক্সিজেনের স্বাভাবিক মাত্রা কতটুকু সাধারণত পালস অক্সিমিটারে পঁচানব্বই শতাংশ থেকে একশো শতাংশকে সাধারণত আপনার শরীরে যদি পালস অক্সিমিটার দেখেন যে আপনার অক্সিজেনের পরিমাণ পঁচানব্বই থেকে একশোর মধ্যে আছে তাহলে এটিকে স্বাভাবিক কি বলে মানে ধরা হয় যে আপনার রক্তের স্বাভাবিক মাত্রায় অক্সিজেন আছে কিন্তু যদি এর থেকে কম হয়ে যায় আইমিন পঁচানব্বই থেকে কম হয়ে যায় তাহলে এটাকে ডাক্তারের ভাষায় হাইপ অক্সিনিয়া বলা হয় শরীরে তখন অক্সিজেনের ঘাটতি দেখা দেয় তখন শ্বাস প্রশ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হয় সঙ্গে মাথা ব্যথা বুক ব্যথা হৃদস্পন্দন বেড়ে যেতে পারে স্থায়ী হাইপক্সিমিয়া অক্সিমিয়া দেহের বিভিন্ন অঙ্গের কর্মক্ষমতা শেষ করে দেয় এবং কোষের মৃত্যু ঘটায় এজন্য ভেন্টিলেশনের মাধ্যমে আপনার শরীরে অক্সিজেন প্রয়োগ করা হতে থাকে অক্সিমিটারকে সবসময় সঠিক ধরনের ফল প্রদর্শন করে সাধারণত সব পাঁচ অক্সিমিটারেই এক ধরনের ফল দেয় অক্সিজেনের মাত্রা অক্সিমিটার ভেদে বা ভিন্ন ভিন্ন সময় ভেদে একই মিটারে ফল দুই শতাংশ কম বা বেশি হতে পারে যা স্বাভাবিক হিসেবে ধরা হয় অক্সিমিটার কোন আঙ্গুলি ব্যবহার করতে হয় অক্সিমিটার সাধারণত দুই হাতের আঙ্গুলি আপনি যে কোনো আঙ্গুলি ব্যবহার করতে পারেন কিন্তু বলা হয়ে থাকে ডান হাতে কাজ করতে যারা অভ্যস্ত তারা ডান হাতের মধ্য আঙ্গুলে এবং বাম হাতে যারা কাজ করতে অভ্যস্ত তারা বাম হাতের মধ্য আঙ্গুলে ব্যবহার করবেন আপনার অক্সিমিটারে সঠিক পরিমাপ আসার জন্য কিছু নিয়ম আপনাকে মেনে চলতে হবে প্রথমত যে আঙ্গুলে ব্যবহার করবেন সেই আঙ্গুল নেল পলিশ কিংবা মেহেদি থাকা যাবে না হাত যদি শরীরের তাপমাত্রার চেয়ে বেশি ঠান্ডা হয়ে থাকে তাহলে অক্সিমিটার সঠিকভাবে কাজ করবে না অক্সিমিটার হাতে থাকার সময় বেশি নড়াচড়া বা মুভমেন্ট করলে সঠিক ফল আসবে না এই করোনাকালীন সময়ে আপনার একটি পালস অক্সিমিটার দরকার কেন করোনা ভাইরাসের কারণে আপনার ফুসফুসের ক্ষতি হতে পারে এবং এই জন্য আপনার শরীরে অক্সিজেনের মাত্রা কমে যেতে পারে এবং এতে রোগীর অবস্থা খুব দ্রুত আশঙ্কাজনক অবস্থায় পৌঁছে যায় তাই যদি খুব দ্রুততম সময়ের মধ্যে অক্সিজেনের সম্পৃক্ততা পরিমাপ নির্ণয় করে অক্সিজেনের ব্যবস্থা করা যায় তাহলে রোগীর সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা বেড়ে যায় এছাড়াও করোনা আক্রান্ত হলে অনেক সময় অনেকে ভেন্টিলেশনের ব্যবস্থা করতে হয় এবং এই ভেন্টিলেশনে আপনার শরীরে আপনার রক্তে সঠিক অক্সিজেন প্রয়োগ করতে পারছে কিনা সেটিও কিন্তু আপনি এই অক্সিমিটারের মাধ্যমে চেক করে দেখতে পারেন তাই এই কোভিড নাইন্টিনের সময় একটি পালস অক্সিমিটার আপনার জন্য খুবই দরকার কারণ এতে যার করোনা আক্রান্ত হয়েছে সে কিন্তু সহজেই বুঝে যেতে পারবে যে হ্যাঁ আমাকে এখন মানে অক্সিজেনের লেভেল আমার শরীরে কমে গেছে আমাকে এখন হয়তো হসপিটালে যেতে হবে আমাকে আইসিউটি দিতে হবে ভেন্টিলেশন ব্যবস্থা করতে হবে অক্সিজেন প্রয়োগ করতে হবে এই সব কিছু কিন্তু আপনি খুব সহজেই এবং দ্রুত সময় এবং সঠিক সময়ে আপনি সঠিক সময়ে জানতে পারবেন এই অক্সিমিটার ব্যবহারের ফলে এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে মনে রাখতে হবে সেটি হচ্ছে সাধারণত আমাদের শরীরে যদি পঁচানব্বই থেকে একশো শতাংশ একজন পূর্ণবয়স্ক সুস্থ ব্যক্তির যদি পঁচানব্বই থেকে একশো শতাংশ মধ্যে আপনার কি বলে অক্সিজেন লেভেল থাকে তাহলে সেটাকে স্বাভাবিক হিসাবে অক্সিজেন লেভেল হিসাবে ধরা হয় কিন্তু যদি এই পঁচানব্বই থেকে কমে যায় তাহলে আপনাকে একটা সিগনাল দিচ্ছে যে হ্যাঁ আপনার এখনই কোনো ডাক্তারের স্বর্ণাপূর্ণ হতে হবে আর যদি নব্বইয়ের কমে যায় মানে নব্বই পার্সেন্টের নিচে চলে আসে তাহলে আপনার কন্ডিশন কিন্তু খুবই খুবই খারাপ আপনি বলা যায় যে মৃত্যুর আশঙ্কার মধ্যে আছেন তাই আপনাকে এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখতে হবে যেভাবে আপনি পালস অক্সিমিটার ব্যবহার করবেন কিছু সিম্পল স্টেপের মাধ্যমে আপনি এখন শিখে যাবেন কিভাবে একটি পালস অক্সিমিটার ব্যবহার করতে হয় স্টেপ নাম্বার ওয়ান ব্যাটারি কানেক্ট করুন স্টেপ নাম্বার টু সুইচ অপশনটিতে প্রেস করে আপনার পাঁচ অক্সিমিটারটি চালু করুন স্টেপ নাম্বার থ্রি এবার পেছনে চাপ দিয়ে পাঁচ অক্সিমিটারের মুখটি খুলে ফেলুন স্টেপ নাম্বার ফোর সেন্সর লাইট জ্বলছে কিনা তা সঠিকভাবে চেক করুন স্টেপ নাম্বার ফাইভ মেশিনের মধ্যে আপনার আঙুলটি প্রবেশ করান এবং এনশিওর করুন যে সেন্সর লাইটের উপরে যেন আপনার আঙুলটি কাভার করে স্টেপ নাম্বার সেভেন বেশি নড়াজড়া করবেন না তিরিশ সেকেন্ডের জন্য অপেক্ষা করুন এবং 30 সেকেন্ড পরে আপনি পেয়ে যাবেন আপনার সঠিক রেজাল্ট এবারে যে বিষয়টি আপনি লক্ষ্য রাখবেন আপনি হয়তো দেখতে পাচ্ছেন পি ও টু এর নিচে যে সংখ্যাটি দেখাচ্ছে এটি দিয়ে বোঝানো হচ্ছে যে আপনার রক্তে অক্সিজেনের পরিমাণ ঠিক কতটুকু আছে বা কত পার্সেন্ট আছে এবং তার পাশেই দেখতে পাচ্ছেন বিপিএমপিআর এর নিচে যে সংখ্যাটি দেখাচ্ছে সেটি দিয়ে বোঝানো হচ্ছে আপনার হার্টবিট ঠিক কত হয়তো আপনার মনে এখন প্রশ্ন আসছে যে আমি অক্সিমিটারগুলো কোথায় পাবো এই সরবরাহ আমরা নিয়ে এসেছে আপনাদের জন্য এই বেস্ট কোয়ালিটির কিছু ভালো অক্সিমিটার এবং আপনি খুব সহজে আমাদের এই হটলাইন নাম্বারে ফোন করে আপনি অর্ডার করতে পারবেন আপনার এই অক্সিমিটার এবং বিভিন্ন কোম্পানির বিভিন্ন দামের অক্সিমিটার আপনি কিন্তু পেয়ে যাবেন আমাদের এই হটলাইন নাম্বারে ফোন করার মাধ্যমে এবং আমরা আপনার প্রোডাক্টটি অর্ডার করার মাধ্যমে খুব দ্রুত সময়ে আপনার প্রোডাক্ট আপনার কাছে পৌঁছে যাবে হোম ডেলিভারির মাধ্যমে এবং আমরা একটি গ্যারান্টি দিব সব থেকে দ্রুত আমরা আপনার কাছে প্রোডাক্ট পৌঁছে দিই এবং আপনি যদি আরও জানতে চান আরও বিস্তারিত জানতে চান তাহলে ভিজিট করুন ট্রিবল ডাব্লিউ ডট প্রোডাক্ট ডট কম থ্যাংক ইউ ভেরি মাচ